হ্যালো ওয়েলকাম গাইজ, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওটা হচ্ছে আনবক্সিংয়ের ভিডিও। আমার কাছে একটা ফ্লিপকার্টের পার্সেল আছে, সেই পার্সেলটাতে কী আছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এই হচ্ছে আমার পার্সেল, এখনও আনবক্সিং করা হয়নি, এখনও সিল কাটা হয়নি। তো এইটা আমি আনবক্সিং করব। তো এটার মধ্যে কী আছে তো দেখতে পাবে। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখতে পাবে যে এটার মধ্যে কী আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি এটা এখন আনবক্সিং করব। তো তোমরা দেখতে থাকো। তো আমি আগে এটা আমি খুলে নিচ্ছি, এটা খুলে নিচ্ছি। তো এটা আমি এখন এটা এটা খুলে নিলাম, এর ভেতরটাকে একটা বার করছি, কী রয়েছে দেখি। তো এই তোমরা দেখতে পাচ্ছ এটা মানে ভেতরকার একটা জিনিসটা খাপ রয়েছে, আর এটা একটা বিল দিয়েছে। তো এটার এটা এদিকে মুখ রয়েছে, এটা আমি এখন খুলে নিচ্ছি। মুখটা আমি এখন খুলে নিচ্ছি, এটাই আর খোলা রাস্তা, খুলে নিলাম। প্যাকেটটা সাইডে রাখলাম, থাক। রয়েছে এটা হ্যান্ড গ্লাভস, এটা হ্যান্ড গ্লাভস, এটা হাতে পরার জন্য এটা হ্যান্ড গ্লাভস। এখানে এখানে আঙুল থাকবে, এখানে এখানটাতে একটা আঙুল থাকবে, এরকম একটা আঙুল থাকবে। তো এটা অ্যাকচুয়ালি লাইলন, কটন লাইলনের এটা। লেফট অ্যান্ড রাইট দুটোই রয়েছে। তো এটা আমি পরে দেখাচ্ছি, আমি পরে দেখছি জিনিসটা কেমন হচ্ছে। তো মোটামুটি ঠিকই হয়েছে এবং ভালো কোয়ালিটির আছে এটা। তো এটা এখান দিয়ে আমি আঙুলটা ভরে নিই, এটা আমি খুলে নিই। লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ঠিকই আছে, বেস্ট কোয়ালিটিটা খুব ভালো। তো বন্ধুরা, এটাই ছিল আনবক্সিংয়ের ভিডিও। আর এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, এটা আমি নিয়েছি কটন নাইলনের এটা কাপড়টা। লেফট অ্যান্ড রাইট দুটো হাতেরই আছে। তো এটা খুব ভালো একটা জিনিস, কোয়ালিটিটা খুব ভালো। তো অ্যাকচুয়ালি আমি এটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।